আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু সার্মিন্স লাইভ বাংলাদেশি আমেরিকান ব্লগার যারা এই প্রথম দেখছেন আমার ব্লগটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভালো মন্দ মিলাই কমেন্টস করবেন যদি ভালো লাগে তাও করবেন আর যদি খারাপ খারাপ লাগে তাও করে আমাকে জানাবেন আমি অনেক খুশি হব আপনাদের কমেন্টস পেলে তো আর যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ তো এখন সকাল আটটা বাজে আমার ছোট ছেলে আরিয়ান ঘুম থেকে উঠে পড়ছে ওর আমি ড্রাইভারটা চেঞ্জ করছি ও ঘুম থেকে ওঠার সাথে সাথে ওর ড্রাইভারটা আমি চেঞ্জ করে দেই কারণ সারা রাত ড্রাইভারটাও নষ্ট হয়ে যায় তো ওঠার সঙ্গে সঙ্গে আমি ড্রাইভারটা কিন্তু চেঞ্জ করে ফেলি তো ওঠা ওর ডাইপার চেঞ্জ করার পর আমি ওকে দাঁত ব্রাশ করতে দিয়েছি রাত্রে যে ব্রাশটা ওটা আমি নিজে হাতে করে দেই। আর সকালে ব্রাশটা ওকে আমি নিজে হাতেই করতে দিই যাতে ও শিখে নিজে নিজে ট্রাই করে বড় হলে একা একাই করতে পারে তো এখন থেকে অভ্যাসটা ওকে আমি করছি যাতে ওর প্র্যাকটিস হয় তো মাশাল্লাহ ও করতে পারে আমি ওকে বেস্ট লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ও কিন্তু অলরেডি দাঁত ব্রাশ শুরু করে দিয়েছে ও ভালোভাবেই দাঁত ব্রাশ করতে পারে তোর বয়স কিন্তু সতেরো মাস চলছে সে তুলনায় ও অনেক অ্যাক্টিভ অনেক কিছু করতে পারে এবং অনেক ভাষা শিখে গেছে সে অনেক কথাই বলতে পারে তো আলহামদুলিল্লাহ যে ও এক নাম্বার একটা ইন্টেলিজেন্ট বেবি অনেক কিছু বুঝে সে এত তাড়াতাড়ি যে এত কিছু বুঝে আমি আসলেই অবাক হয়ে যাই মাঝে মধ্যে তো দাঁত ব্রাশটা হয়ে গেলে ওকে আমি ব্রেকফাস্ট করাবো সকালবেলা ও দেখতে পাচ্ছেন ও সুন্দর করে কিন্তু মুখে ঢুকিয়েছে এবং ব্রাশ করছে তো আমি ওকে ব্রেকফাস্ট করাচ্ছি এখন দিয়েছি ওর জন্য ডোনাট আর একটা ডিম দিয়েছি সকালবেলা আমি আলাদা আলাদা খাবার দিই ডিফারেন্ট ডিফারেন্ট একদিন এই ধরনের দিই আরেক দিন অন্য কিছু দেই এক খাবার কিন্তু আমি প্রতিদিন দেই না ওকে তাহলে ওর মানে খেতে চাইবে না এক খাবার কিন্তু প্রতিদিন দিলে বাচ্চারা খেতে চায় না যার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট খাবার যদি বাচ্চাদের দেওয়া হয় তাতে ওদের খাওয়াটাও শেখা হয় বিভিন্ন আইটেম ওদের খাওয়া শেখা হয় আর রুচিও ওদের চেঞ্জ হয়ে যায় তো ওকে আমি কিন্তু এখন ডোনাটার ডিম সিদ্ধ দিয়েছি ও খাবে যতটুক পারে খাবে আর ওকে আমি নিজে হাতে খাওয়ার অভ্যাসটা করেছি ছোটোর থেকেই ও নিজে হাতে খেতে পারে ইনশাল্লাহ আর আমি খাওয়াতে গেলি বরং দেখি যে ও খেতে চায় না মুখ বন্ধ করে রাখে যার জন্য আমি ওকে ওর খাবারটা ওর টেবিলের সামনে দিই দেখি যে ও নিজের থেকে সব খেতে পারে এবং খায় আসলে বাচ্চাদের কি কিন্তু নিজের থেকে নিজের মানে ওকে নিজে নিজে খাওয়ানো শেখানোর অভ্যাসটা করানো উচিত সব বাচ্চাদেরকে ছোট থেকেই তো ও দে আলহামদুলিল্লাহ খেতে পারে নিজে হাতে তো ও দেখতে পাচ্ছেন ও কিন্তু ডিমটা পুরোটা খেয়েছে আর ডোনাট কতটা খায়নি দুই পিসের মতো খেয়েছে আসলে সকালবেলা কিন্তু বড়োদেরই খেতে ইচ্ছে করে না ঘুম থেকে ওঠার পরে তো যেটু খেয়েছে ভালো তো ও খাওয়া শেষ হওয়ার পরে দশটার দিকে ওকে আমি একটু ফ্রুটস দিয়েছি ও ফ্রুটসটা খুব ভালোবাসে খেতে যে কোনো ফ্রুটস ও পছন্দ করে স্ট্রেবেরি আঙ্গুর তারপর অরেঞ্জ যে কোনো ফল ও খায় ও ফলটাই বেশিরভাগ খায় ফলটা ওর খুবই ফেভারেট ফল মাঝে মধ্যে ও আমাকে হাত ধরে টেনি ফ্রিজের কাছে নিয়ে যাবে নিয়ে বলবে যে এই ফল দাও মানে হাত দিয়ে দেখিয়ে দিবে ও তো বলতে পারে না ঠিকমতো হাত দিয়ে দেখিয়ে দিবে যে এটা দাও ওটা দাও আমি বুঝতে পারি যে ও কি বলতে যাচ্ছে তো ওকে আমি দুই ধরনের ফল দিয়েছি এখানে স্ট্রবেরি আর আঙ্গুর ও খাবে আসলে ওকে আমি টাইম মেনটেন করেই খেতে দেই সময় খেতে দেয় না মানে দুই তিন ঘন্টা পর পর ওকে আমি কিছু খেতে দেই তাতে ও খায় মানে শুধু ভাতটা খেতে চায় না আর সব কিছু মোটামুটি ভালোই খায় ভাতটা ও একদমই লাইক করে না আসলে সব বাচ্চারাই কিন্তু ভাত খেতে চায় না যার জন্য বড় হলে ইনশাল্লাহ খাবে সেই অভ্যাসটাও হয়ে যাবে ভাত খাওয়ার যেহেতু আমরা বাংলাদেশি বাঙালি আমাদের বাচ্চারা তো অবশ্যই ভাত খাবে তো ওকে আমি বসিয়ে দিয়েছি ও আঙ্গুর খাচ্ছে বসে বসে আপনারা দেখতে পাচ্ছেন নিজে হাতে কিন্তু সুন্দর করে আঙ্গুর খাচ্ছে আর আইপেট দেখছে আর বাচ্চাদের কিন্তু অত ঘন ঘন খাবার দিলে কিন্তু ওরা খেতে চাইবে না ঘড়ি ধরে টাইম টু টাইম যদি ওদেরকে খাবার দেওয়া হয় তাহলে কিন্তু ওরা নিজের থেকে খুব ভালো করে খায় তো আমি ওকে কিন্তু তিন চার ঘন্টা এবং দুই তিন ঘন্টা পর পরই খেতে দেই তাতে দেখি যে ও ভালো খায় মানে নষ্ট করে না আর খাওয়ার প্রতি কিন্তু আর মানে একটা যে ভাব সেটাও কিন্তু আসে না তো দুপুরের জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে তেমন কিছু রান্না করছি না ডিম দিয়ে আলু আর বেগুনের একটা তরকারি রান্না করব আর বেগুন ভাজি করব ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি আমি আর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ডিমটাও আমার সিদ্ধ হচ্ছে আজকে সাধারণ খাবার রান্না করছি ডিমটা আমার সিদ্ধ হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে গেলে আমি আলুটা ছুলিয়ে আলুটা আমি ভেঙে তারপরে বেগুনের সাথে রান্না করব। আর সবসময় ভুনাই খাই ডিমটা তো আজকে একটু ঝোল টাইপের রান্না করছি ডিম দিয়ে আর বেগুনের বড়াটা আমার হচ্ছে এই বেগুনের বড়াটা আমার দুই ছেলে খুবই প্রিয় ওরদের পছন্দের খাবার বেগুন ভাজিটা তো বেগুন ভাজিটা আমার হয়ে গেছে আর এদিকে আমার আলুটাও ছোলানো হয়ে গেছে আমি দেখতে পাচ্ছেন এইভাবে রান্না করছি আমি মাঝে মাঝে এভাবেও রান্না করি এটা কিন্তু খুবই এভাবে রান্না করলে খুবই মজা লাগে আর এটা যদি সকালবেলা রুটির সাথে কিংবা পরোটার সাথে খাওয়া হয় তাও কিন্তু খুবই ভালো লাগে তো আমি ডিমটা একটু হালকা ভেজে নিচ্ছি ডিম আসলে সবসময় ভোনাই খাওয়া হয় তো আজকে ভাবলাম যে একটু আলু সিদ্ধ করে ভেঙে বেগুন দিয়ে একটু ঝুল করে রান্না করি তো এখানে আমি পেঁয়াজ মরিচ এবং দারচিনি এলাচ তেজপাতা দিয়ে একটু পেঁয়াজটা সফট হওয়ার পরে আমি সবজিটা দিয়ে দেবো আলু বেগুনটা দিয়ে দিয়েছি এখানে আমি মশলা দিচ্ছি হলো রসুন পেস্ট আদা পেস্ট সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি এখানে এটা এখন ভালোভাবে কষাবো কষানো হয়ে গেলে তারপর আমি ডিমটা দিব ডিমটা দেওয়ার পর আরও একটু কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিব তো এটা ভালোভাবে কষাচ্ছে একটু দুই তিন মিনিটের মতো এভাবেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে এই তরকারিটা তো হচ্ছে আমি কষিয়ে নিয়েছি এখন ডিমটা দিয়ে দিচ্ছি একটু সামান্য নেড়ে চেড়ে তারপর আমি পানিটা দিয়ে দেব এখন আসলে আজকে কী দুপুরে রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম দেখালাম আজকে আমরা কি খাচ্ছি তো এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে যে দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল থাকবে যেহেতু আলু আছে আলু কিন্তু ঝোলটা টেনে নেয় পানিটা শুকিয়ে নেয় তো একটু সেভাবে পানিটা দিব তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু একটা সর পড়ে গেছে তরকারি রান্নার পরে তো আমি আরিয়ানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আরিয়ান ঘুমাচ্ছে আর এদিকে আমি রান্নাটাও শেষ করলাম ও ঘুম থেকে ওঠার পরে ওকে আমি একটু গোসল করাবো ওকে আমি গোসল করিয়ে দিয়েছি এখন চুলটা আসছে দিলাম ও একটু খেলাধুলা করবে এখন তারপর ওকে দুপুরের খাবারটা আমি খাওয়াবো ও একটু খেলছে এখন ওর খেলাটা শেষ হয়ে গেলে আমি একটু দুপুরের লাঞ্চটা করাবো ওকে তো ওর খেলা শেষ হওয়ার পরে ওকে আমি খেতে দিয়েছি এখানে ম্যাক চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি যেহেতু ভাতটা খাই না সেজন্য ওকে আমি ওর পছন্দ মতো খাবারগুলি দেই যাতে ও খায় সেগুলি সেজন্য এখানে আমি ম্যাক চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি ও খাচ্ছে আর দেখতে পাচ্ছেন ওর চেয়ে আর এর পাশ দিয়ে কিন্তু কেচাপ লেগে লেগে আছে টমেটো কেচাপ ও টমেটো কেচাপ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলি খেলো তো খাওয়া শেষ হওয়ার পরে আমি আমার বাচ্চাদেরকে পিক আপ করতে আসছি সাথে আমার হাজব্যান্ডও আসছে আজকে আমি একা আসিনি আমার হাজব্যান্ড সামনে আর আমার ছোট ছেলে আমি পিছনে থেকে ভিডিও করছিলাম তো আজকে আমার হাজবেন্ডও আমার সঙ্গে আসছে বাচ্চাদের পিক আপ করার জন্য কারণ ও দুপুরবেলা বাসায় আসছে তো বাচ্চাদের নিয়ে এখন বাসায় চলে যাব দুই ছেলেকে উঠিয়ে এক ছেলে এখানে আরেক ছেলে হাই স্কুলে দুই ছেলের স্কুল পাশাপাশি পাঁচ মিনিটের গাড়িতে গেলে পাঁচ মিনিট লাগে দুজনের স্কুলে পাশাপাশি তো ওদেরকে এখন উঠাবো একসাথে ওদের ছুটি হয়ে যায় দুইজনেরই দুই দুইটা চল্লিশে ছুটি হয় একসাথে তো এক ছেলেকে এখান থেকে নিয়ে তারপর বড় ছেলের কাছে যাব দুই ছেলেকে উঠিয়ে বা তারপর বাসায় চলে যাব তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে আর খারাপও যদি লাগে তবুও আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক দিবেন আর আমাকে বেশি করে সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং